বনদস্যুদের তাণ্ডবে প্রতিনিয়ত চলছে বন নিধন যজ্ঞ। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ে। এ ঘটনা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও নির্বিকার মহকুমা বন দপ্তর। তেলিয়ামুড়া মহকুমার আঠারোমুড়া পাহাড়ের একটি সময় ছিল সবুজ শ্যামলী গাছগাছালিতে ভরা, কিন্তু দিনের পর দিন বনদস্যুদের দ্বারা চলছে বন নিধন যজ্ঞ। বনের বহু মূল্যবান গাছপালা প্রতিনিয়ত রাতের অন্ধকারে সাফ করে নিয়ে যাচ্ছে বনদস্যুদের দল। জানা যায়, চাকমাঘাট থেকে চামলছড়া পর্যন্ত আঠারোমুড়া পাহাড়ের গাছ কেটে উজাড় করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। বিগত কয়েক বছর ধরে পুলিশ ও বনকর্মীদের ম্যানেজ করে কোটি কোটি টাকার মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে বলে অভিযোগ। এদিকে আরও জানা গিয়েছে, বনকর্মীদের উদাসীনতায় বনের বহু মূল্যবান গাছ কেটে ত্রিপুরা রাজ্যসহ বহিরাজ্যে পাচার করে দিচ্ছে বনদস্যুরা। এদিকে আঠারোমুড়া পাহাড় তথা 35, 36, 37, 41, 43, 45 এবং 47 মাইল সহ গভীর জঙ্গল এখন সম্পূর্ণ ফাঁকা। বিগত সরকারের আমলে জঙ্গল মাফিয়ারা রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে থাকা বহু মূল্যবান দৈত্যাকার শাল, সেগুন, গামাইসহ গাছ কেটে রাজ্য কিংবা বহিরাজ্যে পাচার করেছিল বলে অভিযোগ। আঠারোমুড়াবাসীদের অভিমত, বিগত 10 বছর পূর্বে আঠারোমুড়া পাহাড় ছিল গাছগাছালি জঙ্গলে পরিপূর্ণ, ছিল ঘন বনাঞ্চল, কিন্তু আজ সবই ফাঁকা। এরিয়া হাই রগো বেলাইখিন চিনি বলং আস্তে আস্তে হুমা মানে নুকজাখা অরণি আগে যেন চাকমাঘাট আম্বাসা থাকা হাঙ্কাই লামানি দুনু সাইড ন এমন ভুখাং দঙ্গ ওয়া দঙ্গ অব তাবুক যেন নুখা যে আস্তে আস্তে ভুখাং কমাই থাকা কিন্তু অর বিভিন্ন জেফএমসি বিশৃঙ্খি ফরেস্ট ডিপার্টমেন্টনি বিশৃঙ্খি বিভিন্ন জায়গা ওয়া কাইজাগো এবং বুফাং কাইজাগো তবে নুকজাগিয়া ও জায়গাও। বর্তমানে জঙ্গল হয়েছে উজাড়, এদিকে বর্তমানে চলছে জঙ্গল থেকে গাছ কাটার প্রতিযোগিতা। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের শীতঘুম আদৌ কবে নাগাদ ভাঙে। বিউরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।